হাই বন্ধুরা আমি আবার রিলা চলে এসেছি নাচের কিছু ডিটেলস নিয়ে যেমন মেকআপ মেকআপ তো বিভিন্ন কাজেই লাগে নাচের নাচ ছাড়া মেকআপ অসম্পূর্ণ তাই মেকআপ দিয়ে পূর্ণ করার জন্যই সম্পূর্ণ একটা খুব ছোট্ট মেকআপ কিটের ভিডিও নিয়ে আমি এসে গেছি আমরা ফার্স্টে মুখটা ভালো করে ক্লিন করে নেবো ফেসওয়াশ দিয়ে যেমন আমার কাছে দেখতে পাচ্ছ দু রকমের ফেসওয়াশ আছে একটা চারকোল আর আরেকটা কেসারের একটা হিমালয়ের একটা জয়ের আছে তোমরা পনসের চারকোলটাও ইউজ করতে পারো ইজ ভেরি গুড আমি পঞ্চারটাও মাঝে সাঝে ইউজ করে থাকি আর তাছাড়া এভিয়ুথেরও খুব ভালো ভালো রয়েছে তুমি এভিয়ুথেরটাও ইউজ করতে পারো আর আমার কাছে এভিয়ুথের আরেকটা রয়েছে প্রোডাক্ট আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই প্রোডাক্টটার নাম হচ্ছে এভিউথ পার্ল মানে এভিউথ গোল্ড এখানে সবাই তো বলছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড থাকে এর মধ্যে বাট এটা খুব ভালো এই মাস্কটা ইউজ করতে পারো এর স্কিনের জন্যও ভীষণ ভালো আমি অনেক দিন ধরে ইউজ করছি তোরলেস টাই এরপর আমরা ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার মশ্চারাইজারটা স্কিনকে ময়েস্ট করতে সাহায্য করবে তারপরে আমরা ইউজ করে নেব ল্যাকমির প্লাইমার স্কিনটাকে আরও নারিশ করার জন্য গ্লো করার জন্য প্লাইমার নেক্সট আমি ইউজ করব হুডা বিউটির ব্লেন্ডার ব্রাশ ব্লেন্ডার ব্রাশটা আমরা মেকআপটাকে ব্লেন্ড করতে সাহায্য করব অনেক সময় হাত থেকে ব্লেন্ড করা যায় না তো ব্লেন্ডার ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে স্কিনটাও ভালো থাকবে এবং মেকআপটা খুব ভালো মতন ব্লেন্ড হয়ে যাবে তো লেটস ট্রাই যে ক্ষেত্রে বেশিরভাগ সবাই প্যানকেকটাই ইউজ করে প্যানকেকটা মেকআপটাকে অনেকক্ষণ ধরতে সাহায্য করে কিন্তু আমি প্যানকেক ইউজ করি না আমি আমার জন্য এটাই আমরা ইউজ করব ফাউন্ডেশন ফাউন্ডেশন অনেক রকমেরই হয় আমার কাছে এটা রয়েছে ল্যাকমির এটা ল্যাকমির লিকুইড ফাউন্ডেশন এটা সব সময় ক্ষেত্রে ইউজ করা যায় পার্টির ক্ষেত্রেও নর্মাল মেকআপের ক্ষেত্রেও ইউজ করা যায় ডান্সের ক্ষেত্রেও ইউজ করা যায় এটা রেগুলার বেসিসের জন্য আমি কিনেছিলাম দেখুন এটা একটা ফানেলের ড্রপারের মতন দেখতে আমি আরেকটাও স্যাম্পেল দিয়ে দেবো তারা ধরো বয়সে অনেক ছোট মেকআপ এত কিছু বুঝে উঠতে পারছে না তাদের আমি বলবো এই প্যান্টস্টিক কিনতে পারো হান্ড্রেডের মধ্যে চলে আসে তো প্যান্টস্টিক দিয়ে তোমরা মেকআপটা করতে পারো এতে মেকআপ গলবে না তো ট্রাই করে দেখতে পারো এটা তোমাদের কন্ট্রোলটা আসলে তোমরা জানোই তাও আমি বলে দিচ্ছি আমাদের যেই জায়গাগুলো খালি বা ভরাট করতে চাইছি মেকআপ দিয়ে বা জায়গাগুলোকে একটুখানি চিনগুলোকে ঢুকিয়ে দিতে চাইছি তখন আমরা এটা দিয়ে কন্ট্রোল করি এই পেন্সিলটা দিয়ে তো এটা কিনতে পারো এটা খুব ভালো কমেও পাওয়া যায় আমি আসলে ডান্সের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন প্রফেশনাল মেকআপ আর্টিস্টদেরকেও এই মেকআপের যে রোজ পাউডারটা ইউজ করে থাকে এটা গ্লুজ থাকে রোজ পাউডারটা তো এটা তোমরা ইউজ করতে পারো এটা ভীষণ ভালো ফেস পাউডারের থেকেও বেটার তোমরা এই ব্রাশটা কিনে দেখতে পারো এটার মধ্যে সব রকমই আছে বিগিনার্সদের জন্য খুব ইজি এই ব্রাশটা তোমরা কিনতে পারো এটা অনলাইনেও পেয়ে যাবে অনলাইনে দামটা কমই আছে দেখে নিতে পারো আই লাইনার ছাড়া ডান্স ইনকমপ্লিট তাই ডান্সের আই লাইনার আইব্রোটা ভীষণ দরকার তার জন্য এটা জেল আই লাইনার আমরা এটা আইব্রো ক্ষেত্রেও ইউজ করতে পারি এটাও এক ধরনের আই এটা আইটাকে উইং করতে কাজে লাগে শুরু হয় আমি তো এই ধরনের আইলাইনারটা ইউজ করি এটা স্কেচ আইলাইনার বলে এটা ছোট বড় সবাই ইউজ করতে পারো ভীষণ ইজি টু ইউজ আই শ্যাডো সবথেকে মেন পার্ট ডান্সের আই শ্যাডোটা সবসময় আই বলের উপরে যে স্কিনটা থাকে সেটাতে লাগাতে হয় আই বিভিন্ন প্যাটার্নের হয় যেমন স্মোকি আইস গোল্ডেন প্যাটার্ন অনেক রকম অনেক সময় স্পার্কেল আই শ্যাডো ইউজ করা ওয়েস্টার্ন ডান্সের ক্ষেত্রে স্পার্কেল আই শ্যাডোটা ইউজুয়ালি বেশি ইউজ করা এটা আমি আমার আই শেডো দেখাচ্ছি দেখো আমার কাছে অনেক রকম কালারের আছে অনেক শেষ হয়ে গেছে অনেকগুলো আছে আরও আছে যেগুলো দেখানোর জায়গা নেই তো ওইগুলোই দেখালাম দেখো এই ধরনের ক্ষেত্রে গোল্ডেন আর রেডটাই বেশি লাগে আর পিচ কালারটা লাগে হাইলাইটার ইউজুয়ালি ইউজ করা হয় ভুরুর আইব্রো নিচে তারপর গালের দুটো কোণে চিনের সাইডে নাকের কাছটাতে মানে নাকের লম্বা দিকটাতে আমরা ইউজ করে থাকি হাইলাইটার মাই ফেভারেট পার্ট লিপস্টিক লিপস্টিক আমি ভীষণ ভালোবাসি আমার কাছে অনেক রকম শেডের লিপস্টিক্স আছে তো তার মধ্যে ক্ষেত্রে নাচে ইউজ করা হয় আই টোটালি অপশনাল যদি ইচ্ছা হয় নাচের ক্ষেত্রে ইউজ করতে পারো সবার শেষে মেকআপ ফিক্সার মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে পুরো হোল্ড করে না ফিক্স করে পরে তো লাগাই তো এই টিপগুলো ইউজ করে থাকি আমি সব একসাথে বড় বাজার থেকে টিপগুলো কিনি আমার সুবিধা হয় আমার কাছে চল্লিশ পঞ্চাশটা এক একটা টিপের সিটস থাকে মানে আমি একশো তো চল্লিশটা পঞ্চাশটা করে কিনি আমার স্টুডেন্টদেরও ইউজে লাগে এবং ইউটিউব শ্যুটেও আমার লেগে যায় টিপগুলো তো আমি একবারে কিনি তো এই মার্কারটা আছে এটা দিয়ে আমি আলতাটা এখন ইউজ করা বন্ধ করে দিয়েছি আলতা ইউজ করি না বলতে গেলে এই মার্কারটা দিয়ে আমি হাতে সবসময় ওই যেটা নাচে আমরা আলতাটা ইউজ করি হাতে পড়ার জন্য আমি যে মার্কারটা ইউজ করি এটা দিয়ে আমি আলতা পরে থাকি হাতের মধ্যে পায়ে আলতাটা পায়ে একটা পায়েই পড়ি আলতা পরি হাতে যখন পড়ি এটা পড়ি কারণ এটাতে মেকআপ খারাপ হয় না সো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমার ছোট্ট খাট্টো একটা মেকআপ টিউটোরিয়াল কী কী লাগতে পারে নাচের ক্ষেত্রে তো তোমরা ইউজ করে আমায় জানিও কেমন লাগলো এই প্রোডাক্টগুলো খুব সস্তার মধ্যেই দেখিয়েছি